আরে ইউটিউবের যন্ত্রণায় আমি নতুন গান আর এখন গাই না, কারণ গাইলেই দেখেন 13টা না 14টা ক্যামেরা। এরা যদি আমাকে 500 করে টাকাও দিত তাও তো একটু মনটা ভরত। এরা এক টাকাও দিব না, যুগ যুগ ধরে টাকা কামাইব আমাকে খবর নিব না। এই কোন জ্বালায়, এর যে জ্বালায় জ্বালায় নতুন গান আছে আমার কাছে, আমি গামু না কিন্তু বর্তমানে কিছু বাউল বাহির হয়েছে ভাই, তাদেরকে ইউটিউবের মধ্যে দেখতে পাই, তারা শুধু ইউটিউবে গান গায়, তাদের বিচারের কোনো খবর নাই। আচ্ছা ওটা দলের ইমাম ডাকে, যদি ইমাম আপনি অন্তলে রিবনের মাথায় ডুবি আপনার মাথায় খালি চুল, কারণ নাকি? অনেক কথাই বলেছে তারপরেও কিছু বাকি আছে। কেমন বলি সভাকারে প্রশ্ন করেছিলাম আমি মানিকগঞ্জের আবুল সরকারের ধারে, একটা রসরের অনেকগুলি কুয়া, একটা মাত্র বুয়া। আমি বলেছিলাম মানিকগঞ্জের আবুল, ফুটে যখন ফুল, ফুলের মুখ থাকে নিচে, এই কথাটা তুমি বলো নাই বাচ্চা বলো আমার কাছে। নবী সম্পূর্ণ নূর মুবারক, তার শরীর তো নূরেরই, তার দেহ থেকে যে ঘাম নির্গত হয় ওটাও নূর, নবীর ভিতর থেকে প্রস্রাব পায়খানা যা বাইর হয় সবগুলি নূরে পরিপূর্ণ, সবাই বলি সুবহানাল্লাহ। আমার ছিল একটা ধারণা মানুষ তিনি মন্দ না, আমার কোনো কথা তিনি বাকি রাখবে না। এইবার হিন্দু শাস্ত্রের কথা জিজ্ঞাসা করে মরে, মালা দিতে যাই আমি বইরা গেছি ফেরে। এরা ইউটিউব মার্কা শিল্পী, ইউটিউব তাদের গুরু, ইউটিউব তাদের শেষ, ইউটিউব দিয়েই তাদের শুরু। কথায় কথায় আচ্ছা জিজ্ঞাসা করছে মুসলমান মানুষ, আমি আমার এ জিজ্ঞাসা করছে, আর হিন্দু ধর্মের কথা আমি হইয়া জানি, জিজ্ঞাসা করার সময় দেওয়ান সাহেব আন্দাজ করে জিজ্ঞাসা করার লাগে। অত কথা জানো বাসা ধন, ফুলের মুখ নিচে থাকে কি কারণ জবাব দাও নাই কেন? তবে প্রবাদ আছে, জোরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মাইশে কইতে রাখ কথা। কিন্তু দেখলাম সভাকারে কিছু কথা তিনি ধরে, কিছু কথা গেছে তিনি ছেড়ে, কিছু কথা বলছে কিছু কথা বলে নাই, ওই যেই কথাটা বলে নাই এইটা আবার আমি জানতে চাই। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল, হ্যাঁ বাবা যার যেটা অভ্যেস জবাব দিব পরে, আগে একটা প্রশ্ন মনে হয়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে প্রশ্নটা করে লই। দেওয়ান সাহেব, আপনি গান ভালো গান, কথা ভালো কন, চেহারা পাতি ভালো, সব দিকেই আপনি মানানসই, একবারে নাম্বার এক। আপনার খালি একটা প্রশ্ন করি, ব্যক্তিগত প্রশ্ন, আপনার যে দলটা, এই দলের ইমাম কে? দলের ইমাম ইমাম কি আপনি নাকি রিবন? যদি আপনি ইমান ইমাম হন তাহলে রিবনের মাথায় টুপি কেন? ওর তো খোলাই ফেলাইছে, এটা আমার প্রশ্নের কারণে এখন খোলাইছে। দলের ইমাম ডাকে, যদি ইমাম আপনি হন তাহলে রিবনের মাথায় টুপি, আপনার মাথায় খালি চুল, কারণ নাকি? যাক বাবা, প্রশ্ন যা করেছিলাম চমৎকার জবাব দিয়েছে, আমার কাছে তার প্রশ্ন একটা কথা থেকে অনেকগুলো প্রশ্ন। আমি যে মালা দিলাম সে আমাকে মালা দিল, প্রথম মালা কে কাকে দিল? মালা তো দেয় ফুলের, এই ফুলের সর্বপ্রথম সৃষ্টিটা কিভাবে চলতেছে? বর্তমান দুর্গা পূজা নাকি? এই দুর্গা পূজায় 108টা মালা দিয়া, 108টা ফুল দিয়া তারপরে মালা দিতে হয়, এই 108টা ফুলের মালা দেওয়ার কারণটা কি? তারপরে হইলো আমি গাইলাম বৈরাবরীর গান, ভান্ডারীর নাম কইলাম না, তারপরেও ভান্ডারীর মাসে আমার টাকা দেয়, আমি ভান্ডারীর নাম কইলাম না কেন? এখন আমি কইছিলাম নামটা না, ভান্ডারীর নাম কি আপনারা শুনছিলেন গানের মধ্যে?
তা আপনারা শুনলেন হে শুনলো না তাহলে আপনারা দেন দা না হে দেন দা বলি কি বাবা যেই ভান্ডারি তেই আমার বুইরা বলি আহা যেই আমার কনিষা তেই আমার হানিফ যে আমার শাহজালাল সে আমার শাহালি একটা রসুনের অনেকগুলি কুয়া একটা মাত্র গুয়া নাকি একটা রসুনের অনেকগুলি কুয়া একটা মাত্র গুয়া গুয়া মানে হইলো মূল নাকি যেখান থেকে রসুনের কুয়াগুলি ছড়ায় একটা জায়গা থেকে সমস্ত রসুনের কুয়াগুলি চলে আসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবুয়তের সমাপ্তি আর মাওলা আলী থেকে বেলায়েতের শুরু নাকি বাবা আপনি যে তরিকায় যেই পীরের কাছে যেই সিলসিলায় যান সমস্ত তরিকার গোড়া হলো মাওলা আলী নাকি কাজে ভান্ডারির নাম কইলে বুড়াবুড়ি হয় বুড়াবুড়ির নাম কইলে ভান্ডারি হয়ে যায় হাসিব বাবা কইলেই হানিফ বাবা হয়ে যায় নাকি বাবা কোন রকমে কম থাকে না কোথাও ঘাটতি থাকে না পৃথিবীতে যত পীর সমস্ত পীর এক আমার মুর্শিদ কেবলা বলছে আবুল রে গান গাবি টাকা পাবি এটা তোর ব্যবসা গান গাস তার বিনিময়ে টাকা পাস সেটা হলো তোর ব্যবসা ব্যবসার সাথে একটা ইবাদত আছে তাকি জানো সাহেব বললাম বাবা কি ইবাদতটা হলো তাই যে দরবারে যাবি সেটা হলি আল্লাহর দরবার যে দরবারে যাবি সেই দরবারকেই মনে করবি এটা তোর গুরুর দরবার এই ভেবে যদি তুই গান করস তাহলে তোর ব্যবসাও হবে ব্যবসার সাথে সাথে তোর ইবাদতটাও হয়ে যাবে তাই বাবা আদবেতে এশক মিলে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না পীর কোন পীর ফকির ওলি আল্লাহ দরবারে দরবারে আদব ইনসান বেদবে হলো শয়তান শয়তান যে দরবারেই তুমি যাও তুমি আদব রক্ষা করো ওই দরবারে ভক্তি দিলে তোমার গুরুর চরণেই ভক্তি হয়ে যাবে এটা হলো বাবা ইবাদতের জায়গা কাজেই আমি ভান্ডারির নাম কই নাই এই কথাটা সত্য না আমি এমনিও বলছি তারপরে এক গুরুর নাম লইলে সব গুরুর নাম বলা হয়ে পরিশেষে গান শুনছি ভালো মালা রাখবো না রাখবো না ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী ya nabi ya rasul allah ya muhammad ya muhammad ya muhammad ya muhammad mustafa nabi sallallahu alaihi wasallam ya muhammad mustafa nabi sallallahu alaihi wasallam par chapya শোনে তোয়ার দিদি
तेरे दादी घर मुखे जो है खुदा रोखा सुनो रे तोया दो दीदी शहदा तेरे दादी घर मुखे छोड़ी दूसरा कोई माबूद नहीं दूसरा कोई माबूद नहीं एक अल्लाह बोले नबी नूरेर पुतुल क्यों बा बोले नबी गुलापेर फुल नहे गुलाप नहे पुतुल शुधु नूर अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एक टा वो अनुरोध करबो মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম নাকি তার বেলায় আলাইহিস সালাম বলা হয় সমস্ত নবী রাসূলের বেলায় আলাইহিস সালাম বলা হয় নাকি যদিও তার পদ বিভিন্ন ভিন্ন মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নাকি ইসমাইল জাবিউল্লাহ বেশি কথা বলবো না বেশি গানও করবো না কিন্তু ব্রেনের মধ্যে একটু ঔষধ দিয়ে যাব ফেরেশতাগণ বেলায় কি কোন জিব্রাইল আজরাইল ইসরাফিল ব্যক্তি যদি আলাইহিস সালাম হয় নবীরও যদি আলাইহিস সালাম হয় তাহলে ফেরেশতার নবী ভাই ভাই হয়ে যায় না এক হয়ে যায় না আমি আর কিছু কম না আপনারা কোন গা অসুবিধা না আপনাকে কইতামি না করুম না কিন্তু নবীর বেলায় যদি আলাইহিস সালাম হয় আর নবীদের যারা গোলাম ফেরেশতারা ফেরেশতা কো বেলা আলাইহিস সালাম পার্থক্যটা কি লো ফেরেশতারা তো সাধারণ মানুষের গোলাম নাকি বাবা আর সেখানে নবী রাসূল তাকো বেলা আলাইহিস সালাম আর ফেরেশতা কো বেলা আলাইহিস সালাম কিন্তু আমার হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বাবা সে কিন্তু আলাইহিস সালাম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমার আখেরি জামানার পয়গম্বরের বেলায় সাল্লাল্লাহু আলাইহি সালাম যখন বলা হয় তখন নবী পরিবার যারা তাদের উপরেও সালাতু সালাম পেশ করা হয়ে যায় সুবহানাল্লাহ এই যে আমরা
আলাইহিস সালাম বলার সাথে সাথে সুমা খাইলাম চোখে দুই হাতের বৃদ্ধাঙ্গুল মাখলাম এটা কেন জানেন বাবা নবীর সম্মানে শুধু সম্মানে এটা করলে কি হয় এটা করলে মানব জীবনের 200 বছর পর্যন্ত যেই ছোটখাটো গুনাহ করে আল্লাহ তাআলার রাসূলের নামে একবার চুমা খায়া চোখে মাখলে সাথে সাথে 200 বছর পর্যন্ত যে গুনাহ করবে সেই গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ একবার আপনি কয়বার কতবার করবেন কয় বুঝা পাপ করবেন মহব্বতের সাথে একবার যদি পড়েন আর চুমা খান তাহলে আপনার 200 বছর পর্যন্ত কেউ গুনাহ করলে সেই গুনাহও একবারের ওসিলায় আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ এই কাজটা আসলো কোথা থেকে কবে কে করলো শুরু শুনতেছেন নাকি ভালো লাগে কথা মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যখন জান্নাতে তখন সে দেখে জান্নাতের কামরায় হযরত মুহাম্মদ নামটা অঙ্কিত জান্নাতের যত ফলের বাগান সব গাছের পাতায় পাতায় মুহাম্মদ নাম অঙ্কিত জান্নাতে যত হুর পরি সব হুর হরি হুর পরির পরে পরে মুহাম্মদ নাম অঙ্কিত অতএব কারণে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো হে বেড়ালেহি হে আমার মাওলা এই নামে এত মধু এত জাদু এত মর্তবা যে নামটা সমস্ত জায়গায় অঙ্কিত এই নামটা কার আমার আল্লাহ তাআলা জবাব করলো আওয়ালু মা খালা করলে হেম নুরি সর্বপ্রথম সৃষ্টি করছি মোহাম্মদ নূর এই জন্য এই মোহাম্মদ নামের এত মর্যাদা তুমি সেই মোহাম্মদ নূরটা আমার সামনে একবার দয়া করে দিবে আমার আল্লাহ তাআলা কি করলো একটা পেয়ালায় করে সেই নূরের নূরগুলো ওই পেয়ালার মধ্যে আমার হযরত আদম আলাইহিস সালামের সামনে যখন দিল নূরে যখন রোশনাই হয়ে গেল সাথে সাথে এই বৃদ্ধাঙ্গুল সেই নূরে চুবনি দিয়া সাথে সাথে এই দুই ছোটা চুমা খাইল এবং দুই চোখে মাখলো আমার আল্লাহ তাআলা বলল এই কাজটা আদম সন্তানের যেই করবে আমি তার আমল নামা যে 200 বছর পর্যন্ত গুনাহগুলি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আমরা এই কাজটা করি আপনারা এই কাজটা করবেন তাই বলে এমন না খালি পাপ করবেনই না মাপ তো পাইবেনই এরকম না আপনি পাপ থেকে বিরত থাকবেন যদি ছোটখাটো গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এটা বলছে কিন্তু আমাদের মাঝে একদল লোকের আছে ধর এই কাম করব না এরা বিশ্বাসও করে না করলে আরো বেদাত হয় তাই এক ভাই দাঁড়িয়ে সামান্য একটু কথা বলছে নবী নূরের তৈরি না মাটির তৈরি যে যা কয় কজ্ঞা নুরি নবী সম্পূর্ণ নূর মুবারক তার শরীর তো নূরেরই তার দেহ থেকে যে ঘাম নির্গত হয় ওটাও নূর নবীর ভিতর থেকে প্রস্রাব পায়খানা যা ভাই রয় সবগুলি নূরে পরিপূর্ণ সবাই বলি সুবহানাল্লাহ কিচ্ছু নূর ছাড়া নেই কিচ্ছু নূর ছাড়া না আপনারা জানেন না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে উহুদের যুদ্ধে নবীর দন্ত মোবারক শহীদ হইছিল রক্ত পড়ছিল নবী কইছিল আনাস একটু সাবধানে রেখো খাইয়া ফেলাইছিল গোপন জায়গায় রাখতে কইছে গোপন জায়গায় রাখছে নবী কিছুদিন পকায় আনাস আমি যে তোমার রক্ত দিছিলাম সে রক্তটা কোথায় কয় ইয়া রাসূলুল্লাহ গোপন জায়গায় রেখে দিছি কয় গোপন কই একটু দেওয়া যায় কয় রাসূলুল্লাহ দেওয়া তো যায় না কয় তাহলে কেমন গোপন জায়গায় আছো কয় ইয়া রাসূলুল্লাহ আমি যে রক্ত পান করে ফেলছি রাসূল বলল যে রক্ত রক্ত খাওয়া তো হারাম তুমি জানো না কয় জানি তারপরে এটা রাসূলের রক্ত আমি বিশ্বাস করে পান করে ফেলছি আমার উপায় কি হবে আমার নবী বলল রাসূলের রক্ত যার দেহে যায় তার দেহ কি কোনো দিন দুজকের আগুনে পুড়তে পারে শুধু তাই হবে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক এটাও মুবারক এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি নাম তার হাফসা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর পেশাব মোবারক পান করে ফেলছিল না যাইনে পরে জানছে যাইনে সে আফসোস করতেছে ইয়া রাসূলুল্লাহ পেশাব গায়ে লাগলে অপবিত্র হয়ে যায় এটা আমি পান করে ফেললাম আমার উপায় কি হবে রাসূল বলছিল রাসূলের পেশাব যার দেহের ভিতর একবার প্রবেশ করবে প্রবেশ করছে সেই দেহটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না সুবহানাল্লাহ
যেখানে রসূলের পেশাব পান কইরে রসূলের রক্ত পান কইরে সেই দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে যায় এরপরেও যদি কোনো পুকারা বুঝতে না চায় হেগো আমি বুঝাবো কি দিয়ে আস্তে বাবা কফুল প্রথম সৃষ্টি হয়েছে কেমনে ওয়াদাতের বাগানে বিহরপের ফুল ফুটেছিল ওই ফুলের মধু পান করিতে আলী ভ্রমর গেল নাকি বাবা ওয়াদাতের বাগানে বিহরপের যখন ফুল ফুটেছিল আলী ভ্রমর হইয়া ফুলের জৌলুসে মধু পান করতে যাইয়া নিজের মধু ওই ফুলের মধ্যে রাইখা আসে তাই মধু পড়ে গেল ফুলের মধ্যে এই জন্য কি বলি আলিফ খালি বের নিছে এক নোটা ওই যে নিজের মধু থুই আসছে এই মধুটা হইল নুকতা আলিফ হয়ে গেছে খালি এখন আলিফ হইল খালি বের নিছে এক নুকতা বেত হইল ভক্ত ভক্ত নিজেই হইল ফুল ক প্রথম মালা কে কারে দিল আমার আল্লাহ তাআলা নূর মুবারক সৃষ্টি করে এই নূর হতে বিভিন্ন বস্তু সৃষ্টি করে সবারে জানাই আসমান জমিন গ্রহ নক্ষত্র বেশত দুজক বানাইল তাই নাকি ওই যে নূরকে সৃষ্টি করলো নূরকে জিজ্ঞাসা করলো আলাস্তু পরব্বে কোন নূর বলো তুমি কে আমি কে নূর বলে আনা আনান্তান্তা আমি আমার তুমি তোমার তাই নূরকে এশকের ফায়াজ দিয়া পাঁচটি খণ্ড করলো ভাই নাকি পাঁচটি খণ্ড করলো চার খণ্ডে কি তৈরি করলো আরশ কুরসি লৌহ কলম এই চার বাকি রইল এক আবার জিজ্ঞাসা করে অবশিষ্ট খণ্ডকে বলো নূর তুমি কে আর আমি কে আলাস্তু বরাব্বেকুন নূর বলে তুমি তোমার আমি আমার আবার ইশকের ফায়াজ মেরে আবার পাঁচটি টুকরা করে একটা অবশিষ্ট রেখে চার খণ্ডে তৈরি করে আসমান জমিন ভেস্ত দুজন এক খণ্ডকে জিজ্ঞাসা করে আবার নূর একই জবাব দেয় আবারও কি করলো ইশকের ফায়াজ দিয়া পাঁচটি খণ্ড করলো তাতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বারোটা সৃষ্টি হয়ে গেল অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করলো নূরের তেজ আস্তে আস্তে কমতেছে এইবার নূর বলে নূরকে জিজ্ঞাসা করলো আলাস্তু বরব্বাকুম নূর বলো তুমি কে আর আমি কে নূর বলল ইয়া কালওয়ালা তুমি আমার মাওলা আর আমি তোমার বান্দা সেই নূরকে পাঁচ ভাগে বিভক্ত করলো মালিক সাই এক খণ্ডে দয়াল নবী আর এক খণ্ডে মা ফাতেমা আর এক খণ্ডে মাওলা আলী আর এক খণ্ডে ইমাম হাসান আর এক খণ্ডে ইমাম হাসানকে বানাইল তাই এই পাখে পাঞ্জাতন পাখে পাঞ্জাতন সৃষ্টি করলে দরত একিনের কাছে যখন ময়ূর রূপে এই পাঁচজনকে সাজাইল তখন হযরত আলী ছিল মাথার তাস আমার দয়াল নবী হইল নিজেই ময়ূর ময়ূরণী আর মা ফাতেমা হইল গলার হার হাসান হুসান ছিল কানের বালি আর হযরত আলী ছিল মাথার তাস সত্তর হাজার বছর এইভাবে চলে যায় আবার যখন সত্তর হাজার বছর পরে ময়না রূপ ধারণ করে মা ফাতেমা নিজে হইল ময়না আর আমার দয়াল নবী নিজেই হইল ময়নার গলার হার হার হযরত আলী মাথার তাস ইমাম হাসান হুসান কানের দুল এই যে মালা বদল হয়ে গেল এখানে গুরু শিষ্যের ভাব চলে এসলো এইবার হিন্দু শাস্ত্রের কথা জিজ্ঞাসা করে মরে মালা দিতে যাই আমি পইরা গেছি ফেরে যদি মালা না দিতাম আমার জ্বালা হইতো না এতগুলি কথাই আমারে জিজ্ঞাসা করতো না রে হিন্দু ধর্মের কথা আমি হইয়া জানি জিজ্ঞাসা করার সময় দেওয়ান সাহেব আন্দাজ করে জিজ্ঞাসা করার লাগে কারে জিজ্ঞাসা করলে কি কইতে পারবো এটাই যদি না বুঝলে আন্দাজ এটা জিজ্ঞাসা করে বসলে আমার ইজ্জত লেটার আটানি পারি না তো পারি না করি কি ইজ্জত তো যায় যায়
অবশেষ জিজ্ঞাসা করলাম পা ফেলবে বাবা ও ভাই কি রে আমার তো বলে নাই ইজ্জত বাসানের মালিক আল্লাহ পা ফেল দেয় শিখাইয়া তাই তো ওই কথার জবাব পাইয়াছি খুঁজিয়া রাসলীলা হইতেছিল সবারে জানাই রাসলীলা দোলপুর নিমাই নারীদের সমাবেশ তাই শুধু নারী নারী খেলা হয় নারী নারী খেলা হয় পুরুষ যাওয়া নাহি যায় পুরুষ যাওয়া নাহি যায় নারী নারী খেলা রাসলীলা সব নারীরা কুমারী নারীরা তারা যে একত্র হইছে আর দেবের দেব মহাদেব পঞ্চানন ভোলানাথ সে কয় এই রসলীলায় এই রাসলীলায় আমি এই রসলীলা দেখতে চাই আমি তো যাব কিন্তু আমি যে পুরুষ পুরুষ যাওয়া তো নিষেধ আমি কি করব যাইতে তো মন চায় তাই কি করছে নারীর বেশ ধরছে নারীদের যে পোশাক শাড়ি এটা সুন্দর পইরে একেবারে কানে দুল তুল দিয়ে তারপরে যে বউ ঘুমটা মুড়ে দিয়ে তারপরে দেখতেছে এখন দেখে সব নারীরা সাজুগুজু করে বসছে রাস যে ঘোরাবে এখন রাসের চাকা আর ঘুরে না ঘুরে না ঘুরে না রাসের চাকা ঘুরে না করবে কি করবে কি করবে কি রাসের চাকা যখনই ঘুরে না তখন এখানে যে কোনো একজন পুরুষ আসছে পুরুষ যদি আসে পুরুষ যদি না আসতো তাহলে রাসের চাকা কখনো না ঘুরতো না থাইমে থাকতো না ঘুরতো চেক করো সবাই তো নারী সবাই নারীদের কাপড় পরা চেক করো চেক করতে যাই যখন চেক করতেছে একজন একজন কইরে তখন মহাদেব হায় হায় এখন আমি কি করব কি করব সবার পুরুষ অঙ্গ চেক করে মহাদেবের কাছাকাছি যখন আসতেছে মহাদেব চিন্তা করেছে করব কি টান দিয়ে তার নফসটাকে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেললে কি দেখে যে আবার জ্বালাই গেছে আবার টান দিয়ে ফেলাই দেয় আবার জ্বালে গেছে আবার টান দিয়ে ফেলাই দেয় আর একটা গজে গেছে এইভাবে ছিঁড়তে ছিঁড়তে মহাদেব পর্যন্ত যেই আসছে 108 বার তার পুরুষঙ্গটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিছে আর মহাদেব যখন তার পুরুষঙ্গটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় এক একটা পুরুষঙ্গে একটা করে ফুলের সৃষ্টি হয় এইভাবে 8 বার ছিঁড়েছিল 8টা ফুল হয়েছিল এই জন্য এই দুর্গা পূজার মধ্যে ওই দুর্গা দেবী মা তার স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য বলছিল এই 108টা ফুল চন্দন আমার এই পূজায় না দিলে আমার পূজাটা কখনো শুদ্ধ হবে সেই থেকে 108টা ফুল দিয়ে দুর্গা দেবীর পূজা দিতে হয় দুর্গা দেবীকে দুর্গা দেবী হইল আমাদের মা অর্থাৎ ওই ধর্মের যারা সনাতন ধর্মের যারা তারা দুর্গা দেবীকে মা বলে আর সেই মা কারাশ্রয়ে দেবের দেব মহাদেব পঞ্চানন সে হলো স্বামী দুর্গা দেবী হইল তার স্ত্রী স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য সেই থেকে 108টা ফুল দিয়ে তাকে পূজা না দিলে তার পূজা কখনো শুদ্ধ হয় না বাবা কইছে কইছে এরপরে মালা রাখবো না রাখবো না কোন দিয়ে কেমন লাগে কি এর মধ্যে কি পান্তাবতে ঘি হে তো মালা রাখবো না আমার উপায় কি মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে মালা বাবা শেষ না হতে তুমি লজ্জা পাবার অবসর মোর দিনে নাই চঞ্চল লজ্জা পাবার
दिले नाहे चंचल लज्जा पावार अवसर मोर दिले ना गो चंचल चोर सज्जाहीन मल्डिर तनु देखले तो चोख भरे तुमी एले घरे मला गाथा शेष ना होते तुमी एले घरे मला गाथा বিফল বালার ফুলগুলো কোথায় বলো রাখি তুমি খড়ি দাঁড়াও সেই কুসুমে চরণ দুটো ডাকি বিফল আদিব সাবামা বিফল বালান ফুলগুলো কোথায় বলো রাখি তুমি খড়ি দাদা সেই কুসুমে চরণ দুটো আকুল কেসে তোমার পাপ ছায়ে করব বাতাস আচল দিয়ে আকুল কেসে পাপ ছায়ে করব বাতাস আচল দিয়ে আকুল কেসে তোমার পাবু ছায়ে করব বাতাস আচল দিয়ে মোর নয়ন হবে আরতি দীপ তোমার পূজার তুমি এলে ঘরে মালা গাথা শেষ না তুমি আমার বন্ধুর নামে ফুলগুলো তুলে আমার হানিফ সাহ নামে ফুলগুলো তুলে আমার হাসিফ বাবার নামে ভান্ডারির নামে ফুলগুলো তুলে আমি যেখান মালা গাঁথব সেই মালা গাঁথার সময়টুকু আমার হলো না বন্ধু যা আমাকে নেওয়ার জন্য চলে এসেছে অবশিষ্ট মালা গাথা শেষ হয় নাই তাই বলছে বন্ধু তুমি তো এলে এখন আমি কি করব তাই বিফল মালার ওই ফুলগুলো হয় আজ কোথায় বলো রাখি তুমি খড়ি দাঁড়াও হাসি বাবা তোমার ওই চরণ দুটো থাকি বিফল মালা বিফল বালান ওই ফুলগুলো হয় আজ কোথায় বলো রাখি তুমি খটি দাঁড়াও সেই কুসুমে তোমার চরণ দুটো বাকি আকুল কেসে পাবু ছায়ে করব বাতাস আচল দিয়ে আকুল কেসে পাবু ছায়ে করব বাতাস আচল দিয়ে ভান্ডারিরে আকুল কেসে তোমার পাবু ছায়ে করব বাতাস
আচল দিয়ে মোর নয়ন হবে আরতি দীপ তোমার পূজার তরে তুমি এলে ঘরে বলা কথা শেষ না শূন্য হাতে আমি তোমায় বড় করব কেমন করে এলি ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলি ঘরে মালা গাথা মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে বাজা আমার বলা কওয়া শেষ করলাম এই গান তো আমার দ্বারা সম্ভব হয় না কারণ বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অনেক দামি শিল্পীরা করে আমার মন চাইলো হঠাৎ করে তাই একটু চেষ্টা করলাম নজরুল গীতির গানটি করার জন্য আমার কথা তো হয়ে গেছে বাবা আমি বলবো কি বলার মতো কিছু নাই আমি শুধু দেওয়ান সাহেবের কাছে জানতে চাব যে আমাদের মুসলমানের ঈদ কয়টা একেবারে সহজ কথা মুসলমানের ঈদ কয়টা তা কি কি আমি আমার দেওয়ান সাহেবের কাছ থেকে আমাদের যে ঈদের আনন্দটা সে আনন্দটা উপভোগ করতে চাই জানতে চাই বুঝে শুনে মুসলমানের ঈদ কয়টা এবং তা কি কি এত রাত্র পর্যন্ত এত কষ্ট করে আপনারা বসে গান শুনবেন এত লোক হবে এটা আসলেই ভাবি নাই ধন্যবাদ আপনাদেরকে
কবির কল্পনায় অল্পনা এটা ছেলে খেলার গল্প না আমরা করব গানা আপনারা করবেন বিবেচনা বলি ধর্ম সবার ঠাই বিচার বাউল গানে দুই একটা কথা বলা চাই নয়তো এই গানের কোনো মজা নাই আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব দিয়ে গেল এর জন্য তাকে ধন্যবাদ জানাই অনেক কথাই বলেছে তারপরেও কিছু বাকি আছে যেমন বলি সভাকারে প্রশ্ন করেছিলাম আমি মানিকগঞ্জের আবুল সরকারের ধারে আমার ছিল একটা ধারণা মানুষ তিনি মন্দ না আমার কোনো কথা তিনি বাকি রাখবে না কিন্তু দেখলাম সভাকারে কিছু কথা তিনি ধরে কিছু কথা গেছে তিনি ছেড়ে কিছু কথা বলছে কিছু কথা বলে নাই ওই যেই কথাটা বলে নাই এইটা আবার আমি জানতে চাই আপনারা আশেকুল কথা শুনতে করবেন না ভুল কারণ এটার নাম হচ্ছে বিচার গান কথায় কথায় বিচার কয় কাজল দেওয়ান যে ব্যক্তি বিচার গান শুনে বিচার না করতে পারে সে যেন বিচার গান শুনতে যায় না কোনো বিচারের আসরে বর্তমানে কিছু বাউল বাহির হয়েছে ভাই তাদেরকে ইউটিউবের মধ্যে দেখতে পাই তারা শুধু ইউটিউবে গান গায় তাদের বিচারের কোনো খবর নাই এরা ইউটিউব মার্কা শিল্পী ইউটিউব তাদের গুরু ইউটিউব তাদের শেষ ইউটিউব দিয়েই তাদের শুরু মাঝে মধ্যে আবুল সরকারকেও দেখি এইখানে একটা কথা রাখি প্রত্যেক শনিবারে তিনি আসে ইউটিউবে এসে কিছু কথা তিনি বলে আপনাদের প্রকাশে আপনারা জানেন কি না তাই একটুখানি বলে যাই তার কথাগুলি ভালো লাগে তবে আমার কিছু কথা আছে শুনবেন ধৈর্য ধরে ভাই আমি বলেছিলাম মানিকগঞ্জের আবুল ফুটে যখন ফুল ফুলের মুখ থাকে নিচে এই কথাটা তুমি বলো নাই বাসা বলো আমার কাছে অনেক কথাই বলে গেছে মুখের কথা বাকি আছে একটা জিনিস খেল করিবেন বলি সবার কাছে আমাদের এই মানব দেহ ভুল করিবেন না কেহ মানব দেহের যে মাথাগুলি এইগুলো নিচে দেখা যায় কি বাবা কথা কি ভিন্ন হয় মানব দেহের মাথাগুলি নিচের দিকে রয় ফুলেরও ফুল ফুটিলে সেই ফুল নিচের দিকেই রয় আবার কাজী ফিরোজ কয় সেই ফুলের সাধনা করতে হয় অত কথা জানো বাসাধন ফুলের মুখ নিচে থাকে কি কারণ জবাব দাও নাই কেন বলো এখন কারণ ওই কথা যদি বলে সে হয়ে যাবে সারা সব মানুষের কাছেই সে খায়া যাব ধরা এর জন্য অনেক কথাই বলে গেছে আসল কথাটা রেখে গেছে আমি জানতে চাই তাই ফুলের মাথাও নিচে মানুষের অনেক মাথাও নিচে আছে এই নিচে নিচে কি কাম করতেছে একটুখানি শোনাবেন আমাদের বায়না করছে কেটে দি এই লোকের দরকার আমি তো বাবা অত ভালো গান করি না আমি দুই একটা কথা কথা জানি অত ভালো বেহালা বাজাইতে পারি না সুর অত ভালো না কিন্তু দুই একটা কথা আমার পাগল আমার মাতাল আমার শিখাই গেছে তো সেই কথাগুলি ইলেশ বাবার কাছে দল বাবা হানিফ সার কাছে বাবা ভান্ডারির কাছে বাবা উমর চান্দের কাছে এখন বর্তমান আমার ফিরোজ ভাইয়ের কাছে কিছু আছে তাই কথাগুলি শুনবেন গান শোনা বড় বিষয় না গান তো ক্যাসেটে দেখেনি আর এই ইউটিউবের যন্ত্রণায় আমি নতুন গান আর এখন গাইনি কারণ গাইলিয়েই দেখেন 13টা না 14টা ক্যামেরা এরা যদি আমাকে 500 করে টাকাও দিত তাও তো একটু মনটা ভরত এরা এক টাকাও দিব না যুগ যুগ ওরা টাকা কামাইবো আমাকে খবর নিব না এই কোন জ্বালায় এর যে জ্বালায় জ্বালায় নতুন গান আছে আমার কাছে আমি গামু না কিন্তু আমার ফিরোজ ভাইয়ের একটা গান না গাইলে জুড়াইব না আমার প্রাণ ক্যামেরা তো 60টা আপনার ওই আমি কোনো ক্যামেরা নি নাই ভাই এটা হয়তো আমার নাম দিতে পারে কিন্তু আমার কোনো ক্যামেরা নেই এটা আমার না এই ক্যামেরা থাক যতদিন তোমরা যাইবা আমার নতুন গান না পাইবা তোমরা যেদিন থাকবা না সেই দিন কায়দা আছে আরেক কথা বলে গেছে ভুলি নাই তাই মনে আছে শুনবেন বন্ধুগণ বলে রিপোর্টের মাথায় টুপি কেন বলো না এখন সে কি আসলে ইমাম হইল জানা থাকলে কথা বলো এই কথা জিজ্ঞেস করে যায় অল্প কথায় মীমাংসা করবো আমি দাঁড়িয়ে সভায়
যদি গুরু কখনো যায় মরিয়া শিষ্য সেই দিন ইমাম হইয়া গুরুর জানাজা পড়ায়। দয়াল নবী নামাজ পড়তেছিল, আবু বকরকে ডাক দিল, আবু বকরকে ডাক দিয়ে ইমামের জায়গার মধ্যে দাঁড় করায়, ডাক দিয়ে কয় আবু বকর সিদ্দিক তুমি আমার কথা রাখিও ঠিক, ইমামের জায়গায় দাঁড়িয়ে তুমি নামাজ পড়াও বলিলাম তোমায়। তাই দয়াল নবী বিশ্বগুরু, তার উপরে নাইরে গুরু, যিনি সৃষ্টির সূচনাতে সবকিছু শুরু করে যায়, সেই নবী গুরু হয়ে ভক্তকে দিয়ে সেই দিন ইমামতি করায়। তাহলে এখানে রিপন ইমামতি করলে জাতকুলের কোনো কিছু আসে নাহি আর যায়। বলে দিলাম কথা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল তার চমৎকার করে জবাব দিছে। তবে প্রবাদে আছে, জোরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মানুষে কয় তেরা কথা। গাছের মধ্যে সূত্রা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলো নাকি আবুল তাবুল বলে। চিন্তা করেন তাই, কথার পিছনে কথা না বললে তা বাউল গানের কোনো মজা নাই। ফুলের মাথা কেন নিছে এই কথা বলতে পড়ছি আমি পিছে, তাই তো আমার অনেক অপবাদ দিছে। আমার এবার তা মনে আছে, চিন্তা করেন তাই, এইবার কথার জবাব আগেই দিব পিছে পড়ব নাই। আচ্ছা, ফুলের মাথাটা নিছে কেন এই কথাটা নইলে পিছেই পড়ছে? নিচের দায়িত্ব নিচে পড়ছে, উপরের দায়িত্ব নিচে পড়ে নাই। এই কথার মধ্যে এত অপবাদ, এত দোষ। আহা, ফুলের মাথা নিছে আবার মানুষের মাথাও নিছে। ফুল একটা হলো পুরুষ আর একটা হলো নারী। যেটা নারী ফুল ওটার মাথা হলো উপরে, যেটা পুরুষ ফুল ওইটার মাথা নিছে। সব ফুলের মাথা কি নিছে থাকে বাবা? না, সব ফুলের মাথা নিচে থাকে না। মানুষের মাথাও কিছু নিচে আবার কিছু উপরে, উপরে মাত্র এক মাথা। মানুষের মাথা উপরে হইলো মাত্র একটা, এটা হলো উপরের মাথা। কারণ একজন হইলো স্রষ্টা আর অগণিত হলো সৃষ্টি, নাকি বাবা? পুরুষ সত্তা সে হলো মাথা উপরে, এটা হলো স্রষ্টা, আর সমস্ত হলো প্রকৃতি মানে সৃষ্টি, এগুলোর মাথা হলো নিচে। তাই এক ধরনের হলো নারী ফুল আর এক ধরনের হলো পুরুষ ফুল। পুরুষ ফুলের মাথা উপরে, নারী ফুলের মাথা নিচে। নিচের মাথা আমি কয়টা কইতাম বাবা? এই মাথা গুইনা বাইছে তো শেষ করা অত যাইব না। মানুষের কি একটা মাথা? একটা মাথা না, হাতের মাথা মানে নখের মাথা,
এগুলো সব নিছে নখের মাথা পায়ের মাথা কানের মাথা নাকের মাথা ঠোঁটের মাথা চোখের মাথা আরো কত কিছুর মাথা এর কইলাম না এরপরে কত ছাতা মাথা নাকি এ সব হইলো নিচে এক মাথা হইলো শুধু উপরে ফুলের মাথা নিচেও আছে ফুলের মাথা উপরেও আছে একটা নিচে আর একটা উপরে তাই এই নিচে উপরে মিল না হইলে তোমার আমার কারোই সৃষ্টি হইতো না এটা সৃষ্টির একটা লীলা সেই লীলা ক্ষেত্রে লালন সাইজি তার গানের মধ্যে বলছে কি বলছে কোথা সেই অটল রূপে কোথা সেই অটল রূপে কোথা সেই অটল রূপে বারান দেয় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে মন চোরা সেই নগর তলায় আসে তলে জীব সদায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কথা ছায়া তোর রূপে কথা ছায়া তোর রূপে বারাগা রসের রসিক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে পরে সজ্জা করে পাতাল পুরে সজ্জা করে শূন্য পরে সজ্জা করে পাতাল পুরে সে পরে থাকে সে পরে ফাঁকের মাছ খানায় রসে রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসে রসিক না হলে ভাবের ভাবুক না হলে তলে খুঁজে তলে ধরে তলে যে জন হাতে তলে ধরে তলে খুঁজে তলে যে জন হাতে লালন বলে চঞ্চল মনে লালন বলে চঞ্চল মনের সাধ্য ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে মন চোরা সেই নগর জীব সদায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে পায় কে গো বুঝতে পায় রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কে গো জানতে
না হলে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে রসের রসিক না হলে ভাবের ভাবুক না হলে কথা সে অটল রূপে বারাম দেয় রসের রসিক না হলে সে কি জানতে পায় ভাবের ভাবুক না হলে মনোচোরা সেই নাগর তলে আসে তলে যায় কেবল উপর উপর খুঁজে বেড়ায় জীব সদায় শূন্য পরে শয্যা করে সে পাতাল পুরে শয়ন যায় অমনি এসে পরে ফাঁকের মাছখানায় তাতে আবুল কাজল তলে ধরে তলে খুঁজে এই তলেই যে জন হাতে পায় সাইজি লালন বলে চঞ্চল মনের তার শব্দ না বাজান আমার বাজান আব্দুর রশিদ সরকার তিনি বলছে কি আরে ঝরা ফুলে হয় না পূজা আরে ঝরা ফুলে হয় না পূজা ঝরার আগে তুলিতে হয় যেই ফুলে মর বিন্দয়াময় যেই ফুলে মর বিন্দয়াময় যেই ফুলে মর বসন্তের চল ফুল চারি ভাগে তিন ভাগ কেবল তার প্রকাশ হয় এই ফুলে যেই ফুলে যেই ফুলে তিন মায়ের বুকে এক কলি তার
আমার বাজান রশিদ বলে রশিদ বলে বলে ঝরা ফুলে দেবতার পূজা হয় না। বসন্তের চল্লিশ দিন আগে সহস্রারে অনুরাগী ফুটে সেপল চারি ভাগে তিন ভাগ কেবল তার প্রকাশ হয়। এক কলি তার গোপন থাকে চাঁদ উঠিলে মায়ের বুকে সাধনে ডাকবে তোমাকে করবি সাধন মন যদি বাজান। যাবার বেলা খাবার মাছ। একটা কথা বলি বাবা, আপনারা পেপার পত্রিকা পড়েন না, প্রত্যেকদিন যে এই পত্রিকা দেয় ওই পত্রিকার নাম কি? ডেলি পত্রিকা, দৈনিক পত্রিকা, তাই না? প্রত্যেকদিন দেয় এই জন্য, সপ্তাহে একবার দিলে সাপ্তাহিক পত্রিকা, 15 দিনে একবার দিলে পাক্ষিক পত্রিকা, মাসে একবার দিলে মাসিক পত্রিকা, 3 মাসে একবার দিলে ত্রৈমাসিক পত্রিকা। পত্রিকার বিভিন্ন নাম আছে না? আমি একটা পত্রিকার খবর পড়ে দিলাম, এই পত্রিকাটার নাম হইল মাসিক পত্রিকা। একবার ভালো কইরা কইরা দেখি। দেল বাবা হানিফ স্যার কাছে যায়, দেল বাবা ফিরুজ স্যার কাছে যায়, আমার হাসিফ বাবার কাছে যায়, আমার মাঝ ভান্ডারির কাছে যায়, মাসিক পত্রিকাটা পড়ে দেখেন, মাসিক পত্রিকায় এই কথাগুলো সব লেখা। বসন্তের 40 দিন আগে সাপুল চাবি ভাগে বসন্তের চল নিজদি ফুটা সাপুল চারি ভাগে সহস্রারে অনুরাগে সহস্রারে অনুরাগে তিন ভাগ কেবল তার প্রকাশ যেই ফুলে মোর দিন দয়ামায় যেই ফুলে মোর দিন রশিদ বলে বলে জানো সে ভেদ কেবল ভক্তির আমার বাবা রশিদ বলে
শুনাইয়া মানুষ ভোলায় যেই বলে মোর দিন দয়া মায় যেই বলে মোর দিন দয়া মায় যেই বলে মোর দিন দয়া মায় যেই বলে মোর দিন দয়া আরে ছড়া ফুলে হয় না পূজা ছড়া ফুলে জয় ভুলে জাগ বাজান সময় তো শেষ।